এবার টাকার চেকের দেখা পেলেন বীরভূমের ভুবন বাদ্যকর রবিবার ভুবনের বাসায় এসে মমতার দল স্থানীয় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বেশ কিছু খাবার মিষ্টি শীতের কম্বল ও একটি চেক তুলে দেওয়া হয় এ সময় তার চেহারায় দীপ্তি লক্ষ্য করা যায় পাশাপাশি তার জন্য ভালো কোনো ব্যবসা দাঁড় করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতারা এই চেক পেয়েই ভীষণ খুশি ভুবন বাদ্যকর ভুবন বাদ্যকরের কাঁচা বাদামের গান ভিডিও করে লাখ লাখ টাকা আয় করে নিচ্ছেন অন্যরা অথচ ভুবন পাচ্ছেন না কিছুই আক্ষেপ ছিল তার থানায় গিয়ে অভিযোগও করেছেন তাদের কাছে তেমন কিছু না পেলেও ভুবন বাদ্যকর স্থানীয় অনেক রাজনীতির কাছ থেকে সমাদর পাচ্ছেন সেই সঙ্গে উপহার সামগ্রী এর আগে ভুবনের অভিযোগ ছিল এই গান নেচে গিয়ে অনেকেই লাখ লাখ টাকা রোজগার করে ফেলেছেন কিন্তু তার হাত খালি তাই নিয়ে দুবরাজপুর থানায় নালিশ জানান বাদাম গানের স্রষ্টা ভুবন ভুবনের দাবি তার গান ইতোমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেট মাধ্যমে সেই গান আপলোড করে প্রচুর টাকা রোজগার করেছেন অনেকে সে কারণেই পুলিশের দ্বারস্থ হন তিনি ভুবন বলেন গানটি ভাইরাল হওয়ার পর প্রচুর মানুষ বাড়িতে ভিড় করছে সবাই আমার গান ভিডিও করতে চায় তারপর সেই গান নেট মাধ্যমে ছেড়ে অনেকে টাকা আয়ও করছে অথচ আমার হাত খালি ইউটিউবে তার গানের সত্য সংরক্ষিত হিসেবে দেখাচ্ছে অথচ ভুবন বলছে আমার কোনো ইউটিউব অ্যাকাউন্ট নেই ভুবনের দাবি পুলিশ প্রশাসন তদন্ত করে প্রাপ্য টাকা তাকে পাইয়ে দিক অন্যদিকে গান জনপ্রিয় হওয়ায় রীতিমতো খ্যাতির বিড়ম্বনায় পরে গিয়েছেন বাদাম বিক্রেতা ভুবন রাতারাতি তারকার মর্যাদা পাচ্ছেন রাস্তায় বেরোলেই অনেকে ছুটে এসে ছবি তোলার আবদার করছেন তাতেই বেজায় ভয় পেয়ে গিয়েছেন ভুবন এই কারণে শুক্রবার থানায় যাওয়ার সময় মাথায় হেলমেট পরে বাড়ি থেকে বের হন তিনি যাতে কেউ চিনতে না পারে ভুবনের সন্দেহ ভুবনের সন্দেহ কেউ তাকে অপহরণ করতে পারে থানায় পৌঁছেও জনপ্রিয়তার মাসুল গুনতে হয়েছে তাকে সেখানেও অনেকেই ভুবনকে চিনতে পেরে ছবি তোলার আবদার করেন হাসি মুখে অবশ্য সে আবদার মেটান ভুবন বাধ্য